প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে আগামী 11 ডিসেম্বর 2022। প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য টেটের আবেদনপত্র জমা নেওয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 14 তারিখ আবেদনপত্র প্রক্রিয়া জমা নেওয়া শুরু হয়েছে, চলবে নভেম্বরের 3 তারিখ পর্যন্ত। প্রাইমারি টেট পরীক্ষায় বসার আগে প্রতিটি শিক্ষার্থীকে অবশ্যই সিলেবাস সম্পর্কে অবহিত হতে হবে, আর এই সিলেবাস অনুযায়ী অনুশীলন করার মধ্য দিয়েই প্রতিটি পরীক্ষার্থী সফলতা অর্জন করবে। তাই এখন আমরা প্রাইমারি টেট পরীক্ষার সিলেবাস কেমন দেখি। ওয়েস্ট বেঙ্গল টেট সিলেবাস 2022। এই পরীক্ষা, টেট পরীক্ষা তোমাদের মোট 5টি সাবজেক্টের ওপর হবে এবং প্রতিটি সাবজেক্টের জন্য মার্কস ধার্য করা হয়েছে 30 করে। অতএব 5টি সাবজেক্টে 30 মার্কস করে টোটাল 150 মার্কস, আর 5টি সাবজেক্টে 150টায় প্রশ্ন থাকবে, 30টা প্রশ্ন থাকবে 30 মার্কস, ফলে 5টা সাবজেক্টে টোটাল 150 মার্কস থাকছে, 150টা প্রশ্ন থাকবে, এবং টাইমও ধার্য করা হয়েছে 150 মিনিট, অর্থাৎ এক একটা প্রশ্নের জন্য 1 মিনিট করে। তা প্রথমে আমাদের সাবজেক্ট হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি, অর্থাৎ শিশু বিকাশ ও শিখনবিদ্যা। তারপরে 2 নম্বর বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 বাংলা, 3 নম্বর হচ্ছে ইংলিশ, 4 নম্বর গণিত, 5 নম্বর হচ্ছে পরিবেশবিদ্যা। টোটাল 150 মার্কস। প্রথম হচ্ছে, প্রথম সাবজেক্ট আমরা দেখি যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজিতে 30 মার্কস থাকছে, শিশু বিকাশ ও শিখনবিদ্যা। শিশু বিকাশের মূলনীতি, বিকাশের ধারণা ও শিখনের সঙ্গে সম্পর্ক। নেক্সট হচ্ছে বংশগতি ও পরিবেশ, বংশগতি ও পরিবেশের প্রভাব। এই অধ্যায়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ অধ্যায়। বংশগতি ও পরিবেশ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিশুর জীবন বিকাশে বংশগতি ও পরিবেশ উভয়েরই সম গুরুত্ব সম্পন্ন এবং অপরিহার্য। একটি অপরটির পরিপূরক, একটি অপরটির বিপরীত নয়, একটি অপরটির পরিপূরক। তারপরে নেক্সট হচ্ছে সামাজিকীকরণের প্রক্রিয়া। এটা একটা ইম্পর্ট্যান্ট অধ্যায়, এটাও তোমাদের ভালো করে পড়তে হবে। শিশুর সামাজিকীকরণে যে মাধ্যমগুলি বিশেষভাবে সহায়ক হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল 1 নম্বর শিক্ষক ও বিদ্যালয় পরিবেশ, 2 হচ্ছে পিতামাতা ও গৃহ পরিবেশ, আর 3 নম্বর হচ্ছে খেলার সাথী ও সহপাঠী। যাই হোক, 3 নম্বর হচ্ছে, নেক্সট হচ্ছে বুদ্ধিমত্তা গঠনের সমালোচনামূলক পরিপ্রেক্ষিত ও বহুমাত্রিক বুদ্ধি। তারপরে ভাষা ও চিন্তন। নেক্সট হচ্ছে পিয়াজে, কোহলবার্গ ও ভাইগটস্কির নির্মিতিবাদ এবং সমালোচনামূলক পরিপ্রেক্ষিত। এখানে শিক্ষাবিদ পিয়াজের তত্ত্বে শিশুদের বৈজ্ঞানিক হিসাবে বিবেচনা করা হয়েছে, আর অপরপক্ষে কোহলবার্গের তত্ত্বে শিশুদের দার্শনিক হিসাবে বিবেচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে সামাজিক গঠন হিসাবে লিঙ্গ ও লিঙ্গ বৈষম্য। পরবর্তী হচ্ছে সিলেবাসের অধ্যায় হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তি বৈষম্য, শিখনের সমস্যা, সৃজনশীল বিশেষ দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের সম্বোধন, প্রেরণা ও শিখন, প্রজ্ঞা ও প্রক্ষোপ, শিখন ও শিখনের মূল প্রক্রিয়া। অর্থাৎ এই যে সিলেবাসটা রয়েছে পুরোটাই তোমাদের শিক্ষা বিজ্ঞান এবং এডুকেশনের উপরেই রয়েছে। এইবার হচ্ছে বাংলা, বাংলার বিষয়ে 30 মার্কস টোটাল রয়েছে। বাংলা বিষয়ে যা সিলেবাস আছে এগুলো তোমরা সকলেই মাধ্যমিক লেভেলেই পড়ে এসছো, এখন শুধু তোমাদের প্রয়োজন অনুশীলন করা। অনুশীলন যদি না করা হয় তাহলে কিন্তু এগুলো পরীক্ষার খাতায় লেখা অসম্ভব হয়ে যাবে।
কারণ এগুলো অনেক দিন আগে এগুলো পাঠ করা হয়েছে। ধ্বনি, বর্ণ, বর্ণ বিশ্লেষণ, সন্ধি, পদ, পদ পরিবর্তন, ক্রিয়ার কাল, লিঙ্গ, বচন, পুরুষ, এগুলো সবই জানা, কিন্তু আবার নতুন করে আবার রিভিশন করতে হবে। বাক্য, উপসর্গ, অনুসর্গ, উদ্দেহ, উদ্দেশ্য, বিদেহ, সমোচ্চারিত, ভিন্নাত্মক শব্দ, এগুলো সবই মাধ্যমিক লেভেলে করা আছে তোমাদের। বিপরীত শব্দ, সমার্থক শব্দ, ছেদ ও জ্যোতি, কারক বিভক্তি, সমাস, বোধ পরীক্ষণ, আর হচ্ছে বাংলা শিখনবিদ্যা, অর্থাৎ পেডাগজি ফর বেঙ্গলি। এইবার হচ্ছে ইংরেজি। ইংরেজির জন্য টোটাল মার্কস হচ্ছে 30, সব এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। ইংলিশের সিলেবাসের মধ্যে রয়েছে আর্টিকেলস, প্রিপোজিশন, নাউন্স, প্রোনাউন্স, ভার্বস, অ্যাডভার্বস, অ্যাডজেক্টিভ, টেন্স, ভোকাবুলারি, পাংচুয়েশান, কম্প্রিহেনশন টেস্ট আর পেডাগজি ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এগুলো সবই অনুশীলনের মাধ্যমে আবার মনে পড়ে যাবে তোমাদের। নেক্সট হচ্ছে গণিত। গণিতের জন্য ধার্য রয়েছে 30 মার্কস। গণিতের সিলেবাসটা কম বেশি সবই তোমাদের জানা, ছোটোবেলা থেকে শুরু করে ক্লাস 5-6 থেকে শুরু করে মাধ্যমিক লেভেল পর্যন্ত যা ছিল সেই সিলেবাসের ওপরই রয়েছে। এখন শুধু প্রয়োজন নিয়মিত অনুশীলন করা। তা এর মধ্যে যেগুলো মানে সহজবোধ্য মনে হবে নিজেদের কাছে ব্যক্তিবিশেষে, সেই সমস্ত লেসনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্রথমে দেখা যাচ্ছে যে সংখ্যা ও বিভাজ্যতা, বর্গমূল, ঘনমূল, ভগ্নাংশ, লসাগু, গসাগু, এগুলো এই অধ্যায়গুলো ভালো করে প্র্যাকটিস করতে, গড়, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, অংশীদারি কারবার, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় ও কাজ, সময় ও দূরত্ব, সরলীকরণ, বর্গমূল, ঘনমূল, পরিমিতি। এই পরিমিতি অধ্যায়টা করার আগে প্রথমে প্রত্যেকটা সূত্র আগে ভালো করে তৈরি করে নিতে হবে, তারপরে এই পরিমিতির অঙ্গগুলো করতে হবে। গণিত শিখনবিদ্যা অর্থাৎ পেডাগজি ফর ম্যাথামেটিক্স। এই অঙ্কের উপরে কিছু আমি ভিডিও তোমাদের দিয়ে দেবো, সেগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অঙ্কে তোমরা একটা ভালো দক্ষতা অর্জন করতে পারবে। নেক্সট হচ্ছে পরিবেশবিদ্যা। এখানেও 30 নম্বর ধার্য আছে। পরিবেশবিদ্যার প্রথমে রয়েছে পরিবেশের সংজ্ঞা, শ্রেণীবিভাগ, বাস্তুতন্ত্র, উদ্ভিদজগৎ, প্রাণীজগৎ, একটা মানে কি বৃহত্তর একটা অধ্যায়। তারপরে হচ্ছে জীব বৈচিত্র্য, একটা ভেরি ইম্পর্টেন্ট অধ্যায়। পরিবেশ দূষণ একটা ইম্পর্টেন্ট অধ্যায়। অরণ্য সংরক্ষণ নীতি, বর্জ্য ব্যবস্থাপনা, প্রতিটা অধ্যায় ইম্পর্টেন্ট, এবং প্রতিটা অধ্যায় থেকেই প্রশ্ন তোমাদের থাকবে কম বেশি। পরিবেশগত বিভিন্ন সমস্যা, পুষ্টি, খাদ্য, স্বাস্থ্য, পরিবেশ, জল, বাসভূমি, পরিবেশ আইন, পরিবেশ আন্দোলন, এই দুটো অধ্যায়ই ভেরি ইম্পর্টেন্ট। এগুলো এই অধ্যায় থেকে বহু প্রশ্ন হবে এবং বহু প্রশ্ন অনুশীলন করতে হবে। অনুশীলন না করলে পরে মনে রাখা যাবে না, রেগুলার অল্প অল্প করে পড়তে হবে। তারপর হচ্ছে পরিবেশ শিক্ষণবিদ্যা অর্থাৎ পেডাগজি ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই হচ্ছে তোমাদের সিলেবাস। সিলেবাসটা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করবে এবং নিয়মিত অনুশীলন অবশ্যই করতে, কারণ পরীক্ষার বেশি দেরি নেই, পরীক্ষা অল্প সময় রয়েছে। যাই হোক স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক দিতে যেন ভুলো না। আর পরবর্তী ভিডিওতে আমি পরিবেশবিদ্যা, গণিত এবং এডুকেশান অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের উপরে কিছু ভিডিও তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখবে। যাই হোক স্টুডেন্টস, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।